জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। ক্যানেলের ধারে খেলা করার সময় মদ্যপ অবস্থায় তিন শিশুকে ফিডার ক্যানেলে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল এক সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে। রবিবার বিকেলে ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার মালানচা সিআইএসএফ ঘাটে। যদিও ওই তিন শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শামসেরগঞ্জ থানার পুলিশ। তিন শিশুকে নদীতে ছুঁড়ে ফেলে দেওয়ার ঘটনা অস্বীকার করেছেন সিআইএসএফ জওয়ানরা। सर मैं टिफिन दो रहा था, ये ऊपर में बैठ के मेरे को गाली दे रहा था, मैं गाना गा रहा था, मेरे गाना जैसा कॉपी कर रहा था, तो मैं टिफिन दो लिया। फिर ऊपर जाके जहाँ बैठा था, मैं बोला उन लोग को जाओ नहाना है तो जाओ नहाओ, ठीक है। एक छोटा वाला को गला पकड़ के उसको फेंक दिया था। मेरे से गलती हो गया, मैं सोचा था ये लोग डेली हम लोग का नाव में तो ये लोग आता है ना स्विमिंग करने के लिए, मैं वही सोचा था, तो मेरे से गलती हो गया। तो मैं सोचा था ये लोग नॉर्मल वाला बच्चा होगा जो जहाँ हमारा नाम में जो स्विमिंग करता है। এদিকে তিন শিশুকে ক্যানেলে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত সিআইএসএফ জওয়ানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হন গ্রামবাসীরা। তিনজন ওখানে করে গেছিল, খেলছিল, খেলার পরে তোমার ধরো ছেলেগুলা কি কাহা বলছিল, তো উ গেছিল বর্তন ধুতে, তাহলে ওখানে করে বর্তন ধোয়ার পরে ধরো কি শুনেছে, উ মদ খেয়ে আছে, তো তার বুঝতে পারে না, ও তো হিন্দি বাংলা কথা বুঝে না, এরা বাংলা কথা বলছে, কি কাহা বলেছে, তখন আবার কইছে যে আমার রাগ হয়েছে, যে তখন উ তখন ফেলে দিয়েছে। জানা গেছে নিত্যদিনের মতো রবিবার বিকেলেও ফিডার ক্যানেলের ধারে খেলা করছিল শামসেরগঞ্জের মালানচা বাগানবাড়ি এলাকার তিন শিশু আব্দুল হাদি, বাসির শেখ এবং ইমতিয়াজ আলী। অভিযোগ, সেই সময় এক সিআইএসএফ জওয়ান ওই তিন শিশুকে ধরে ফিডার ক্যানেলের জলে ফেলে দেন এবং মদ্যপ অবস্থায় ছিলেন ওই সিআইএসএফ জওয়ান। সেই সময় এক শিশু কোনো রকমের সাঁতরে উঠে এলেও দুই শিশুকে বাঁচাতে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তারপরেই তাদের উদ্ধার করা সম্ভব হয়।